ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। যে আজকে যে উন্নয়ন আমরা করেছি, আজকে দেখেন যারা মানিকগঞ্জে যান, আগে হেমায়তপুর সাভার ঘুরে মানিকগঞ্জে যেতে হতো, আজকে আঞ্চলিক মহাসড়ক আমার নেত্রী সেখানে করে দিয়ে আজকে প্রায় 20 কিলোমিটার যাতায়াত এখানে সুবিধা করে দিয়েছে, এবং এত দৃষ্টিনন্দন সেই রাস্তাটি হয়েছে এখানে। আমি শুধু এখানে এতটুকু বলতে চাই যে শুধু রাস্তাই না, নদী ভাঙ্গন রোধ করেছে। আজকে হরিরামপুরবাসীকে নদীতে ভেঙে কোনো বাড়ি ঘর কোনো কিছু থাকতো না, আজকে সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমার এলাকায় হয়েছে। কি দেওয়া বাকি আছে? আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি, রাস্তাঘাট করেছি, এবং গত সপ্তাহেও আমার অঞ্চলে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট আমার অঞ্চলে এই গত সপ্তাহ আমাকে সেটা অনুমোদন দিয়েছে মাননীয় স্পিকার। সেখানে অসংখ্য নতুন রাস্তা রয়েছে এবং সেখানে মেইনটেনেন্স রয়েছে, সেখানে আপনার ব্রিজ রয়েছে, অসংখ্য কাজ আমরা করেছি। কি কাজ আর ওনারা ক্ষমতা এসে করবে? কি কাজ আমাদের বাকি আছে? অতএব আমি বলবো যে আমাদের যে উন্নয়ন, এই উন্নয়নের কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জনগণ শেষ করবেন। মাননীয় সদস্য 1 মিনিট। সাধারণ মানুষ এখন একটা কথাই বলে, ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। পদ্মা সেতু পদ্মা নদীতে এগিয়ে চলছে দেশ দ্রুত গতিতে, করলো আবার সমুদ্র জয়, সমুদ্র সম্পদ আহরণে নাই আর কোনো ভয়। এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আজকে উপকার পাইতেছে কত মাতা পিতা। তাই সাধারণ মানুষ বলে, রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। যতই অপপ্রচার করুক কাজ হবে না, শেখ হাসিনা এগিয়ে চলছে। এই 1 মিনিট, এই শেখ হাসিনাকে ভোট দিয়ে, নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে দেশে ক্ষমতায় আনবে এদেশের মানুষ, সেই আশাবাদ ব্যক্ত করে অনেক কথাই ছিল, আজকে আর সেই চাওয়া পাওয়ার কথা বললাম না। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।